হাতের লেখা স্ক্যান কপি থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারি এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। এখানে হাতের লেখা স্ক্যান করা ছবি কপির লেখাগুলো এখানে কনভার্ট করেছি, তো চলুন কিভাবে সম্ভব। যে হাতের লেখা কপিটা আমি কনভার্ট করবো সেটাকে প্রথমে স্ক্যান করে নেব। স্ক্যান করার জন্য আমি অ্যাপসনের স্ক্যানার ব্যবহার করছি। এখানে প্রোফাইলে আপনি ডকুমেন্ট রাখবেন, তারপর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিভিউ এখানে ক্লিক করবেন। দেখুন এখানে স্ক্যান হয়ে গেল। এখন স্ক্যান হওয়ার পর আপনি দেখবেন এটাকে যেখানে সিলেক্ট বা দরকার ছবিটা সেটুকু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট হওয়ার পর আপনি এখানে দেখবেন স্ক্যান, এই স্ক্যানে ক্লিক করে দেবেন। এখন এই জায়গাতে আপনি যে ফাইলটার স্ক্যান করা হলো সে ফাইলটার এখানে নাম লিখে রাখবেন। এখানে একটা নাম দিয়ে দিলাম, ডকো লিখে আমি স্ক্যান করে দিলাম। এখন এখানে স্ক্যান কমপ্লিট হলো। এখানে দেখতে পারবেন তিনটা ল্যাঙ্গুয়েজে আমি এখানে লিখেছি আর তিনটা ল্যাঙ্গুয়েজে এখানে টেক্সট কনভার্ট করব। এখানে হিন্দি, অ্যাসামিস আর ইংলিশে লেখা আছে। দেখুন তো এখন আপনি চলে যাবেন গুগল ক্রোমে। থেকে আমার কম্পিউটার থেকে আমি গুগল ক্রোম ওপেন কর, গুগল ক্রোমে ক্লিক করলাম। এখন এটাকে আপনাকে বোঝার জন্য আমি এটা কপি করে আমি প্রথমে দেখবেন এটাকে ডেস্কটপে আমি রাখলাম। এটা নামটা দেখে রাখবেন ডকুমেন্ট লেখা আছে, ডকুমেন্ট 001। তো গুগল আসার পর আপনি দেখবেন এই সাইটে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর একদম উপরে এখানে দেখতে পাবেন নিউ, এইখানে ক্লিক করবেন। তারপর ফাইল আপলোড এখানে ক্লিক করলাম। এখন যে ডেস্কটপে আমি যে স্ক্রিন করা ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব, এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে আপলোড হয়ে আছে, ওয়ান আপলোড কমপ্লিট। তো এটা আপলোড কমপ্লিট হলো। এখন আপনি একবার রিফ্রেশ করবেন আপনার গুগল ড্রাইভটা। দেখুন এখানে চলে আসছে, এখানে এই স্ক্যান করা ডকুমেন্টটা চলে আসে। এটাকে আপনি রাইট ক্লিক করবেন। এটা রাইট ক্লিক করলাম, এখানে ওপেন উইথ, তারপর এখানে দেখবেন গুগল ডক, এখানে ক্লিক করলাম। আপনি ফাইলটা গুগল ডকসে আপনি ওপেন করবেন। দেখুন এখানে চলে আসছে আপনার আমার এই স্ক্যান করা কপিটা, আর নিচে দেখবেন সেই স্ক্যান করা কপি যা লেখা আসলো এখানে সব টেক্সটে কনভার্ট হয়ে আছে। দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান করা হাতে লেখা স্ক্যান করা ডকুমেন্টটি এখানে আপনি এখানে আমি টেক্সটে কনভার্ট করে নিলাম। এখানে আপনি হিন্দি হোক বা অ্যাসামিস ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজের আপনি এভাবে কনভার্ট করে টেক্সটে কনভার্ট করে এটাকে আপনি সাইজ কম বেশি করতে পারেন, কালার করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে হিন্দি লেখা আছে, তারপর এখানে অ্যাসামিসে লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে। হ্যাঁ তো এখন দেখুন উপরে হিন্দি লেখা আছে, এখানে অ্যাসামিসে লেখা আছে, নিচে দেখুন ইংলিশে লেখা আছে। তো এই লেখাগুলো আপনি যে কোনো প্রোগ্রামিং নিয়ে যে কোনো ডিজাইনে করতে পারবেন। তো দেখুন আমি এখানে কিছু ডিজাইন করে দেখাই, এগুলো আমি কপি করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। তারপর কালার, এখানে কালার আছে, কালার আপনি
চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, যে সব অপশনে আপনি টেক্সটগুলো কালার করতে পারবেন। তো এখানে ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।